বাঁকা গোলবারের শট। এই গোলবারটা এই পর্যন্ত সোজা থাকার কথা, এটা মোটামুটি কয়েক ইঞ্চি মনে আমরা দেখি একটু, দেখি দেখি একটু চমৎকার। আসসালামু আলাইকুম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগ 2024 জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের খেলা চলতেছে এখন। একটু খেয়াল করেন, খেলতে খেলা যেখানে যে মাঠে হচ্ছে, এখানে গোলবার নিশ্চয়ই সম্পূর্ণ ঠিক থাকার কথা জেলা ফুটবল লীগ। এখন আপনাদেরকে নিয়ে যাই, ওই যে গোলবারটা দেখেন, হ্যাঁ এটা আপনার দূর থেকে মনে হইতেছে না যে পড়ে যাইতেছে, এবং আমরা একটু কাছাকাছি যাই যে অবস্থানটা কি দেখি গিয়া। এরকম একটা গোলবারের মধ্যে কেন খেলা হবে একটা জেলা ফুটবল লীগ, এবং এখানে আরও গুরুত্বপূর্ণ অনেক খেলা হয়। এই খেলাগুলো জেলা ফুটবল লীগের কর্তৃক আয়োজন করা থাকে, জেলা প্রশাসন কর্তৃক আয়োজন করা থাকে, এত সব কর্তৃপক্ষের মধ্যে যদি আয়োজন করা থাকে তাহলে সেই জায়গার এই গোলবারের এই অবস্থা কেন থাকবে, এটা আমার প্রশ্ন। গোলবার আপনার মনে হইতেছে যে পড়ে যেতেছে, গোলবারের এই অবস্থা কেন? গোলবারের কাছাকাছি বল আসতেছে, আমরা বলটাও দেখি একটু, আমরা দেখি একটু, দেখি দেখি একটু চমৎকার ভাবে বল দিয়েছিলেন এবং দুর্দান্ত। এখন আমরা যদি দেখি, হ্যাঁ নিশ্চিত ধরতে গোল ছিল। এখন এই দেখেন, এই গোলবারটা এই পর্যন্ত সোজা থাকার কথা, এটা মোটামুটি কয়েক ইঞ্চি মনে করেন কাইতিয়ে রেছে যেটাকে বলে, হ্যাঁ এই দেখেন এটা থাকার কথা এরকম সোজা। এখন এটা প্রায় অনেক 3-4-5 আঙ্গুল, একটা বড় আয়োজনের গোলবারের যদি এরকম পজিশন থাকে দুর্ভাগ্য ছাড়া আর কি বলতে পারেন। দেখেন সরাসরি দেখা যেতেছে যে এটা দাগ থেকে সোজা থাকার কথা গোলবারটা। আমরা জানি 1 ইঞ্চির ব্যবধানে গোলের ব্যবধান হতে পারে, এই যে পজিশন দেন গোলবারের। আচ্ছা গোলবারে যদি 3-4 ইঞ্চি এরকম বাঁকা থাকে গোলের ব্যবধান হইতো না? একটা জেলা ফুটবল লীগ পিছে চলতেছে, সেমিফাইনাল খেলার মধ্যে এই যে এটার করুণ অবস্থা, এরকম একটা গুরুত্বপূর্ণ গোলবার মানে পইরে যাইতেছে। হ্যাঁ আপনারা যারা দেখেন কিশোরগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়ামে এটার অবস্থান, এই যে পুরা বাঁকা। হ্যাঁ এখন এই কর্তৃপক্ষ এটা দেখেন ঠিক করা যায় কিনা, এটা লজ্জা। দুই পক্ষের অভিযোগ দেওয়ার কথা যে এটা কেন কাইতে থাকবে, এটা একজন গোলকিপারের জন্য একটা দলের জন্য যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে, মানে এমনিতেই গোল হয়ে যেতে পারে। আমরা দেখি এখান থেকে একটা শট নিচ্ছে, এই বাঁকা গোলবারই শট নিবে, হ্যাঁ বাঁকা গোলবারই শট, এবং খুব দুর্দান্তভাবে কাছাকাছি ছিল কিন্তু যে কোনো সময় গোল হয়ে যেত। যাই হোক, আশা করি কর্তৃপক্ষ এটা ঠিক করবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।